এই ভিডিওতে আমি লেদ মেশিন সম্পর্কে বিশদে আলোচনা করব। তার মানে লেদ মেশিনের কি কি মুখ্য পার্ট আছে এবং সেই সেই পার্টের কি কি কাজ এগুলো আমি ডিটেলসে আলোচনা করব তো এটা হলো একটা লেদ মেশিনের কনস্ট্রাকশান এর একটা লেআউট ডায়াগ্রাম তো প্রথমে দেখে নেব যে এই লেদ মেশিনের বটম থেকে শুরু করে টপ পর্যন্ত কি কি পার্ট আছে তো ফার্স্ট বটমে যদি আমরা যাই তো দেখতে পাচ্ছি যে বটমে আছে লেগ এটা একটা লেগ আর এটা একটা লেগ একটা লেগের পরিসর একটু বড় হয় আর একটা লেগ ছোট হয় যেই লেগের পরিসর একটু বড় হয় সেই লেগ অনেক সময় আমরা স্টোরেজ হিসাবে ব্যবহার করে থাকি বিভিন্ন গিয়ার আর বা কিছু ইনস্ট্রুমেন্ট যেগুলো লেদের ক্ষেত্রে লাগে সেগুলো রাখার জন্য ব্যবহার করি এই লেগের উপর টোটাল লেদ মেশিনের যে ভর থাকে সেটা এই লেগ বহন করে লেগ সাধারণত কাস্ট আয়রন দিয়ে তৈরি করা হয় লেগের উপরে আছে ট্রে এটা হলো আমাদের ট্রে এই ট্রে কোন কাজে লাগে ট্রে হলো যখন আমরা মেশিনিং করি মেশিনিং করার সময় যে চিপগুলো ফর্ম হয় সেই চিপ একসাথে একটা জায়গায় কালেক্ট করার জন্য ট্রে কাজে আসে ট্রে এর উপরে থাকে বেড এই যে পোর্শনটা দেখছি এখান থেকে টোটাল এই পোর্শনটা হলো আমাদের বেড ট্রে এর উপরে এখান থেকে এতটা পর্যন্ত এতটা পর্যন্ত হলো আমাদের বেড এখান থেকে এতটা হলো বেড এই বেডের উপর যে টোটাল যে যে পার্টসগুলো আছে সমস্ত পার্টস গুলো মাউন্টেড থাকে বেড সাধারণত একটা পার্ট জুড়েই হয় যদি অনেক বড় বেড হয় তবুও কিন্তু একটা পার্ট জুড়ে আমাদের বেড হয় আর এই বেড কাস্টারন দিয়ে তৈরি হয় কাস্টায়রণকে কাস্টিং করে ব্যবহার করা হয় এরপরে এই বেদের থাকে দুটো ওয়েজ থাকে একটা থাকে ওয়েজ আর একটা থাকে আউটার ওয়েজ তো ওয়েজ কি হয় ইনার ওয়েজ থাকে ভেতরের দিকে এই লেদ এই যেই বেডের যেই উইদ থাকে উইদের মাঝে থাকে ওয়েজ আর বাইরের দিকে থাকে আউটার ওয়েজ ইনার ওয়েজে যেই টেল স্টক থাকে টেল স্টক যাওয়া আসা করতে পারে আর আউটার ওয়েজে এ আমাদের ক্যারিয়েজ আছে ক্যারিয়েজ আউটার ওয়েজে যাওয়া আসা করতে পারে তো সেটা আমি আলোচনা করবো এরপরে পরের যে পার্ট আছে সেটা হলো এ আমাদের লেফট সাইডে এটা হলো হেড স্টক এই হেডস্টকের মধ্যে টোটাল মেকানিজমটা থাকে এই হেডস্টকে থাকে আমাদের এই দুটো লিভার এই দুটো লিভারকে দিয়ে আমরা যে গিয়ার থাকে গিয়ার গিয়ারগুলোকে কন্ট্রোল করি আর এটা হলো আমাদের ড্রাইভিং ক্লাচ ড্রাইভিং ক্লাচটা কী হয় আমরা ড্রাইভিং ক্লাচে স্পিন্ডেলের সাথে মোটর অ্যাটাচ অথবা ডিটাচ করার জন্য আমরা এই ড্রাইভিং ক্লাসটাকে ব্যবহার করে থাকি তো লেফট সাইডে থাকে এখানে স্টেপ কোন পুলি এই একটা স্টেপ কোন পুলি থাকে যেটা আমাদের ডিরেক্ট এখানে চাকরির সাথে ডিরেক্ট কানেক্টেড থাকে তারপরে আমরা যেই মোট পাওয়ার সাপ্লাই যে মোটর থাকে পাওয়ার সাপ্লাইয়ের মোটরের কোন পুলির সাথে আমরা বেল ড্রাইভ দিয়ে এই স্পিডটাকে এখানে ট্রান্সফার করি তো এবার এখানে আসি এখানে হলো আমাদের একটা হলো পোর্শন থাকে হলো পোর্শন এভাবে থাকে যাতে করে কোনো যদি লম্বা আমরা ওয়ার্কপিসকে পিসকে হোল্ড করতে যাই এই হলো সেকশনের জন্য আমাদের হোল্ড করতে সুবিধা হয় আর এটা হলো চাক এই চাক থ্রি চাক হতে পারে অথবা ফোর জ চাক হতে পারে যদি থ্রি জ চাক হয় তাহলে তাকে আমরা বলে থাকি ইউনিভার্সাল চাক তার মানে কি থ্রি জাকে আমাদের তিনটে জ থাকে তিনটে জয়ের মধ্যে যদি কোন একটা জকে আমরা মুভ করি তাহলে তার সাথে সবগুলোই জ কানেক্টেড থাকার জন্য সবগুলো জ একসাথে মুভ করে তো সেইগুলো সেই থ্রি জ চাকরের সাধারণত আমরা যে সার্কুলার জব থেকে সার্কুলার জবকে হোল্ড করার জন্য ব্যবহার করি আর যদি এটা ফোর জ চাক হয় তাহলে ফোর জ চাককে বলি আমরা ইন্ডিপেন্ডেন্ট চাক তো ইন্ডিপেন্ডেন্ট চাক কেন বলি যে জগুলো থাকে জগুলো একে অপরের সাথে কানেক্টেড থাকে না ফলে একটা জকে যদি আমরা মুভ করি তাহলে শুধুমাত্র একটা জয় মুভ করে বাকি তিনটে জ কিন্তু মুভ করে না আমাদেরকে বাকি জগুলোকে মুভ করতে গেলে ইন্ডিপেন্ডেন্টলি আলাদা আলাদাভাবে মুভ করার প্রয়োজন পড়ে তো এই ক্ষেত্রে আমরা সিলিন্ড্রিক্যাল এবং স্কোয়ার বা রেকট্যাঙ্গুলার যে কোনো ওয়ার্কপিসকে হোল্ড করতে পারি তো সাধারণত ফোর জচাক আমরা স্কোয়ার বা রেকট্যাঙ্গুলার জবকে হোল্ড করার জন্য ব্যবহার করে থাকি এবার হেডস্টকের সাথে যে গিয়ার থাকে এবং গিয়ারের সাথে এই যে স্টেপ কোন পুলি আমরা এটাকে কন্ট্রোল করি মানে চাকটাকে ঘোরানোর প্রয়োজন পরে আমাদের তখন এই ড্রাইভিং ক্লাস দিয়ে সেটাকে আমরা কন্ট্রোল করতে পারি সেটাকে আমরা ঘোরাব কি ঘোরাব না এরপরে আমাদের এখানে এখানে চলে আসি এখানে দেখো এটা আছে আমাদের ফিডবক্স এই ফিড সাথে এখানে দেখো একটা স্ক্রু চলে গেছে স্ক্রু অনেক লম্বা এখান থেকে শুরু করে একদম শেষ প্রান্ত পর্যন্ত গেছে আর এখানে যেটা আছে এটা হলো আমাদের ফিড রড ফিড রডটা এখান থেকে শুরু করে এখান পর্যন্ত গেছে আর এই এটা হলো লিড স্ক্রু এর মধ্যে থ্রেড কাটা থাকে আর এটা হলো ফিড রড তো এটা সিলিন্ড্রিক্যাল একটা পার্ট তো যখন আমরা এখানে থ্রেড কাটিং অপারেশন করি তখন এখানে যে হাফনারটা আছে হাফনার দিয়ে এটাকে এঙ্গেজ করি তখন যাতে যে থ্রেড কাটিংটা আমরা খুব সুন্দরভাবে করতে পারি এই জন্য যাতে অ্যাকুরেট হয় এই জন্য আমরা হাফনারটাকে যদি লক করে দিই তাহলে আমাদের যে ক্রুর সাথে এই যে ক্যারেজটা আছে ক্যারেজটা লক হয়ে যায় আর অন্যান্য ক্ষেত্রে আমরা শুধুমাত্র ফিডরয়েডের সাহায্যেই এটাকে মুভ বাঁধেকে অথবা ডান দিকে করতে পারি তো এটা হলো আমাদের ক্যারেজ ক্যারেজের উপরে আছে আমাদের স্যাডেল স্যাডেলের উপরে আছে ক্রস স্লাইড ক্রস উপরে আছে কম্পাউন্ড রেস্ট তার উপরে আছে টুলপোস্ট তো ক্যারেজের সাথে এইখানে একটা বড় হুইল আছে বড় হ্যান্ড হুইল এই বড় হ্যান্ড হুইলটাকে আমরা কাজে লাগাই এই যে ক্যারেজটাকে বাঁ দিকে অথবা ডান দিকে নিয়ে যাওয়া আসার জন্য এই ক্যারেজটা লেদ বেডের যে আউটার ওয়েজ থাকে আউটার ওয়েজের উপরে যাওয়া আসা করে আর এই যে ক্রস লাইট থাকে ক্রস লাইটের এখানে একটা হ্যান্ড হুইল আছে তো ক্রস লাইট এই হ্যান্ড হুইলটাকে আমরা ব্যবহার করি ক্রস এর কে মোশন দেওয়ার জন্য ক্রস লাইট কিভাবে অথবা ব্যাকে মোশন দেয় এই জন্য এটাকে আমরা বলি ক্রস লাইট ক্রসে মোশন দেয় বলে তার উপরে থেকে কম্পাউন্ড রেস্ট কম্পাউন্ড রেস্টে এখানে আর হুইল আছে এই হুইলটা কাজে লাগানো হয় প্রিসিশিয়ান কাটিং এর জন্য তার মানে কি আমরা এটা যদি রোটেট করি তাহলে যে টুল পোস্টটা আছে টুলপোস্টটা বাঁদিকে অথবা ডান দিকে যাওয়া আসা করতে পারবে আর এটাকেও আমরা অ্যাঙ্গেলে মোস্টান দিতে পারি মানে যদি এখানে আমরা ট্যাপার টার্নিং করি ট্যাপার টার্নিং করলে আমরা কম্পাউন্ড রেসটাকে একটা অ্যাঙ্গেলে সেট করে নিই অ্যাঙ্গেলে সেট করে নেওয়ার পরে আমরা এই হুইলটাকে রোটেট করতে থাকি তাহলে এটা একটা মুভমেন্ট দেয় যেটা আমরা ট্যাপার টার্নিংয়ের ক্ষেত্রে ব্যবহার করে থাকি তার উপরে আছে টুল পোস্ট এখানে আমরা সিঙ্গেল পয়েন্ট কাটিং টুলকে হোল্ড করার জন্য ব্যবহার করে থাকে তো এই গেল ক্যারেজ আর এটাকে বলা হয় অ্যাপ্রনে ফ্রন্ট পোর্শন যেটা আছে সেটাকে বলা হয় অ্যাপ্রন অ্যাপ্রন কি কাজ করে অ্যাপ্রন কোনো কিছুকে কভার করার কাজ করে তো এই ভেতরে যে সমস্ত গিয়ার অ্যারেঞ্জমেন্টগুলো আছে সেগুলোকে কভারের কাজ করছে বলে এটাকে বলে থাকি আমরা অ্যাপ্রন এরপরে এই যে লাস্ট পোর্শন আছে একদম এন্ডে এটাকে বলে থাকি আমরা টেলস্টক তো টেলস্টকের টেলস্টক কি টেলস্টক যখন আমরা এখানে কোনো লম্বা অনেক লম্বা ওয়ার্ক পিসকে হোল্ড করি বা মেশিনিং করি তখন এনপোর্শনটিকে সাপোর্ট দেওয়ার জন্য আমরা টেল স্টকের এই যে সেন্টারটা আছে এই সেন্টারটাকে ব্যবহার করি এটাকে বলা হয় ডেড সেন্টার ডেড সেন্টার কেন বলছি কারণ এর কোনো মোশন নেই বলে আমরা এটাকে ডেড সেন্টার বলছি তাহলে লাইভ সেন্টার আমরা এই যে এই যে সেন্টারটা আছে এই সেন্টারটাকে বলে থাকি আমরা লাইভ সেন্টার তো টেল স্টকে আসি এবার টেল স্টকের এই যে স্পিন্ডেলটা থাকে স্পিন্ডেলটাকে আমরা এখান থেকে এখানে অ্যাটাচ করতে পারি অথবা ডিটাচও করে নিতে পারি আর এই যে লিভারটা আছে এই লিভার বা হ্যান্ড হুইল এটাকে রোটেট করে আমরা যে ডেট সেন্টারটা আছে ডেট সেন্টারটাকে আমরা এদিকে নিয়ে আসতে পারি অথবা এদিকে নিয়ে যেতে পারি প্রয়োজন অনুযায়ী আর যে র্যাম ক্ল্যাম্প আছে র্যাম ক্ল্যাম্প দিয়ে আমরা এই ডেড সেন্টারটাকে ফিক্সড করতে পারি তো এই গেল একটা লেদ মেশিনের কনস্ট্রাকশন ডিটেলস আশা করি লেদ মেশিনের কনস্ট্রাকশন ডিটেলস সম্পর্কে তোমাদের একটা বেশি আইডিয়া এসেছে তো এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ এই চ্যানেলের আরও আপডেটেড ভিডিওর জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো